আমরা যখন একটা লুপ কন্টিনিউ করি তখন এই লুপটার জন্য আমাদের মূলত তিনটা কাউন্টার দরকার পড়ে। একটা হইতেছে আমাদের ইনিশিয়াল কাউন্টার বা ইনিট কাউন্টার, আরেকটা হইতেছে টেস্ট কাউন্টার, এবং আরেকটা হইতেছে আমাদের ইনক্রিমেন্ট কাউন্টার। এটা যে সবসময় ইনক্রিমেন্টই হইতে হবে ব্যাপারটা এমন না, এটা ডিক্রিমেন্টও হইতে পারে, এটা ডিপেন্ড করতেছে আপনার সিচুয়েশনের উপরে। তো ওয়াইল যখন আমরা দেখছি তখন আমরা কী করতাম, যে প্রথমে আমরা মনে করেন এরকম একটা নাম নিতাম যেটার ভ্যালু দিতাম আমরা ধরেন 1, এবং তারপর আমরা এখানে ওয়াইলে আসতাম। ওয়াইলে আসার পরে আমরা চেক করতাম যে ওয়াইল সাপোজ নাম লেস দ্যান 10, তারপর কিন্তু আমাদের এখানে আমরা কোড ব্লকটা স্টার্ট করি। আমরা সাপোজ এটাকে ইকো করতে পারি, সিম্পলি ইকো করলাম, এবং এইখানে আমাদের একটা ইনক্রিমেন্ট দরকার পড়লো। কেন দরকার পড়লো ইনক্রিমেন্ট? ইনক্রিমেন্ট যদি আমরা না দিতাম আমরা একটা ইনফিনিট লুপের ভিতরে পড়ে যেতাম। তাহলে এখানে আমরা নাম দিয়ে প্লাস প্লাস করে দিতাম, এবং যেহেতু আমাদের একটা লাইন ব্রেক দরকার সুন্দর করার জন্য, ইকো পিএইচপি ইওএল এটা আমরা এখানে দিয়ে দিতে পারতাম। ওকে, এটা যদি আমরা সিম্পলি এখন রান করি পিএইচপি 6.10, দেখেন আমাদের 1 থেকে 9 পর্যন্ত কিন্তু এখানে শো করতেছে। তার মানে এই যে দেখেন নাম ইকুয়াল টু 1, এটা কিন্তু আমাদের ইনিট কাউন্টার, তাই না? ইনিট কাউন্টার। এইখানে আপনি যেটা এই চেক করতেছেন বা টেস্ট করতেছেন এটা হলো আমাদের টেস্ট কাউন্টার, আর এইখানে যেটা আমরা এই যে নাম প্লাস প্লাস করলাম এটা হইতেছে আমাদের ইনক্রিমেন্ট কাউন্টার। তো এই তিনটা জিনিসই আমরা কিন্তু ফর লুপেও ইমপ্লিমেন্ট করতে পারি। কিভাবে? তো আমরা যখন ফর লিখবো, ফর লেখার পরে এখানে প্রথমে আমাদের ভ্যারিয়েবলটা ইনিশিয়েট করে নিতে হবে। তো ধরেন আমি এখানে যদি লিখি যে নাম ইকুয়াল টু 1, এখানে একটা সেমিকলম দিলাম, নেক্সট যেটা আমাদের এখানে পাস করতে হবে সেটা হইতেছে এটা টেস্ট কাউন্টার। তো কী কন্ডিশন সে টেস্ট করবে? আমরা চাইতেছি যে নাম 10-এর চেয়ে ছোটো কিনা এটা আমরা এখানে দেখব, এবং তারপরে আমাদের এটাকে এখানে ইনক্রিমেন্ট করতে হবে। তো এইটা বারবার যেহেতু ইনক্রিমেন্টের কথাটা আসে, সো এখানে কনফিউজড হওয়ার কিছু নেই যে বরাবর কি শুধু ইনক্রিমেন্টই কাজ করবে নাকি, না এখানে ডিক্রিমেন্টও কাজ করবে, কোনো সমস্যা নাই। তো এখানে যখন আমরা নাম লিখতেছি এবং নাম প্লাস প্লাস আমরা লিখলাম, এখন আমাদের কোড ব্লকটা এখান থেকে স্টার্ট হলো। সেমভাবে আমরা ইকো নাম যদি দেই এবং ইকো বারবার পিএইচপি ইওএল না দিয়ে আমরা এখন ব্যাকস্ল্যাশ এন যদি দিই তাও একটা নতুন লাইনে সেটা প্রিন্ট হবে, এবং দ্যাটস ইট। এখানে কিন্তু আমাদের আর নিচে আলাদা করে কোনো কিছু করার দরকার নেই, কারণ আমরা উপরেই সব কিছু এখানে বলে দিছি। সেম জিনিসটা যদি আমরা এখন রান করি আমরা সেম আউটপুট পাবো, কোনো প্রকার কোনো সমস্যাই নাই। তো ফর লুপের ক্ষেত্রে এই যে এখন ফর লুপের আরেকটা ব্যাপার যেটা, আমরা অল্টারনেটিভ সিনট্যাক্স সম্পর্কে অলরেডি জানছি, আমরা যদি এখানে অল্টারনেটিভ সিনট্যাক্স ইউজ করতে চাইতাম তখন কিভাবে করতাম? তখন আমরা কিন্তু এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে বা কার্লি ব্রেসেস যেটাকে বলে এটা আমরা দিতাম না। আমরা এখানে একটা কোলন দিতাম এবং নিচেরটাকে কাটার পরে এখানে আমরা দিতাম ইন্ড ফর। এই তো বুঝতে পারছেন, মানে পুরো ব্যাপারটা হইতেছে যখন আমাদের ওয়াইল থাকলো তখন ইন্ড ওয়াইল, যখন আমাদের ফর থাকলো ইন্ড ফর, যখন ইফ থাকলো ইন্ড ইফ, এই সেম প্যাটার্নে সবগুলোই কাজ করবে। এখন যদি আপনি রান করেন কোনো সমস্যা নেই, 1 থেকে 9 পর্যন্ত সবগুলো এখানে আমাদের ডিসপ্লে করতেছে। আর আমরা বারবার শুধুমাত্র যে ইনক্রিমেন্ট করতেছি আমরা একটু ডিক্রিমেন্ট করে দেখি কাজ করে কিনা। তো আমরা 1 দিলাম এখানে, এটা যদি আমরা এখন এখানে গ্রেটার দেন দেই, এবং এখানে যদি আমরা এটা মাইনাস মাইনাস দেই তখন কি হয়? দেখেন এখানে আমাদের শুরু হয়েছে 10 থেকে, তারপর আমাদের 10, 9, 8, 7, 6, 5 করে একদম 2 পর্যন্ত গেছে। কেন 1 নেয় নাই? কারণ আমরা এখানে বলে দিছি যে 1-এর চাইতে বড় হইতে হবে। আমরা যদি এখানে একটা ইকুয়াল টু দিতাম তখন কিন্তু আমাদের এখানে 1 পর্যন্ত চলে আসতো, কোনো প্রবলেম নাই, তার মানে পারফেক্ট। তো এই হলো আমাদের ফর লুপের ব্যাপারটা, মানে অন্যান্য ওইখানে যেখানে আমাদের এই ইনিট কাউন্টার, টেস্ট কাউন্টার এবং ইনক্রিমেন্ট কাউন্টার বা ডিক্রিমেন্ট কাউন্টার, হোয়াট এভার ইউ টেল ইট বা হোয়াট এভার ইউ সে ইট, সেটা যখন বাইরে লিখতে হইতো, বাট যখন আমরা এটা ফর লুপে চলে আসতেছি, ফর লুপে আমরা পুরো ব্যাপারটাই করতেছি। আমাদের এই যে ফার্স্ট যেখানে পাস করতেছি নাম্বার, মানে ফার্স্ট এখানে আমরা প্রথমে ইনিট করে নিলাম, তারপর সেটাকে আমরা এখানে চেক করলাম, তারপর এটাকে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করলাম, তারপরে কিন্তু আমাদের স্টেটমেন্টগুলো আমরা এখানে রান করতে পারতেছি। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ ফর লুপ। ফর লুপ প্রচুর কাজে লাগবে, প্রচুর মানে প্রচুর মানে প্রচুর, ঠিক আছে? তো এই আপনি যখন প্রোগ্রামিং ক্যারিয়ার আপনার স্টার্ট হইতেছে দ্যাট মিন্স আপনার লুপের ভিতরেই থাকতে হবে, প্রোগ্রামিং লুপ অনেক কাজে দেবে আপনাকে। সো ওয়াইল লুপ আপনি অলরেডি শিখছেন, ডু ওয়াইল লুপ আপনি শিখছেন, এই যে ফর লুপটা আপনি জানলেন, ফর লুপের বেসিকটা আপনি জানেন, এটি বেসিক স্ট্রাকচার। আপনি চাইলে এরকম অল্টারনেটিভ সিনট্যাক্স ইউজ করতে পারেন, অথবা জাস্ট এই যে আমাদের যে ব্র্যাকেটের যেটা আছে সেটাও আপনি ইউজ করতে পারেন, ওকে, যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন, সেম আউটপুটই আসবে আপনার, কোনো সমস্যা নাই, ওকে। তো আমাদের এই ছিল হলো ফর লুপের বেসিক ইন্ট্রোডাকশন, আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কেউ বুঝতে না পারেন আপনারা কমেন্ট করবেন, অবভিয়াসলি আমি ট্রাই করবো প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ। আর আমি না দিলেও সাপোর্টের কেউ না কেউ দেবে ইনশাল্লাহ।